আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রশ্ন ফাঁস থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। সরকার বিরোধী আন্দোলন বিএনপির গণতন্ত্র মঞ্চ। তৃণমূলকে শক্তিশালী করতে ইউনিট পুনর্গঠনে চট্টগ্রাম বিএনপি। রাঙার কুশপুতুল পড়ালেন জিএম কাদেরপন্থীরা। আর্থিক দুরবস্থায় মানুষ ভীত সম্ভ্রস্ত হয়ে পড়েছে বললেন রব। শর্ত পূরণে হলে নিবন্ধন পেতে পারে জামাত বললেন নির্বাচন কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো নিন্দনীয় অনৈতিক কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেছেন কোনো শিক্ষক প্রশ্ন ফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের উপর বর্তায়। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধ হলে দুই একজন শিক্ষকের মাধ্যমে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 27 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের নানা ধরনের দাবি রয়েছে, আমরা তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। একজন শিক্ষকের আর্থিক সামাজিক নিশ্চয়তা না থাকলে শ্রেণীকক্ষে পাঠদান তিনি মনোযোগী হবেন না। আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতাও রয়েছে, সেগুলো মোকাবেলা করে শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব হলে বর্তমানে দুই একজন শিক্ষক এই ধরনের নেকারজনক কাজে জড়িত হচ্ছেন। একজন শিক্ষক প্রশ্ন ফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের উপর বর্তায়। কেউ কেউ তাদের শিক্ষার্থীকে আরও ভালো করাতে অনৈতিক কাজে যুক্ত হন। শিক্ষামন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থী মানে পাবলিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়, বরং ভালো মানুষ হিসেবে তাকে তৈরি করা। শিক্ষার্থীকে কোনো ধরনের অনৈতিক সুবিধা না দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ডক্টর দীপুমনি বলেন, শিক্ষকরা আমাদের ভাবতে শেখাবেন, অনুপ্রেরণা দেবেন, আলোর দিশারি দেখাবেন, সেসব নিয়ে আমাদের সন্তানের আগামী দিনের জন্য প্রস্তুত হবে। যিনি শেখাবেন তার সতত আদর্শ ও দর্শন ও সহমর্মিতা থাকতে হবে। আমাদের নতুন কারিকুলাম সেভাবেই তৈরি করা হয়েছে, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের সঙ্গে বাস্তবতার আলোকে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। কখনো কখনো শিক্ষার্থী চরম আত্মহননের সিদ্ধান্ত নিয়ে জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, হতাশা থেকে আমাদের কোনো শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। পরিবারে কোনো সন্তান হতাশাগ্রস্ত থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এশিয়া মহাদেশের অনেক দেশের চাইতে আমাদের শিক্ষার্থীরা লিখতে বলতে ও পড়ায় এগিয়ে। বিশ্ব জার্কিংয়ে আমরা এগোতে না পারলেও ক্ষমতায় আমাদের শিক্ষার্থীরা এগিয়ে গেছেন। সরকার বিরোধী আন্দোলনে বিএনপি গণতন্ত্র মঞ্চ। জাতীয় সংসদ নির্বাচনে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজেদের সংগঠিত করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান সরকারের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে। এসব দাবিতে আন্দোলন জোরালো করতে একক শক্তির চেয়ে যুগপথ আন্দোলনে মনোযোগী দিচ্ছে রাজনৈতিক দলগুলো। লক্ষ্য পূরণে অন্যতম শক্তিশালী বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে তুলনামূলক ছোট দলগুলো। তেমন একটি জোট 7 রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের পাশাপাশি আগামী দিনগুলোতে নানা কর্মসূচির আয়োজনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। চলতি বছর অক্টোবর ও নভেম্বরে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিভাগীয় জেলা শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। 8 অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন থানায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছে। চলতি মাসে 8 বিভাগে প্রতিনিধি সভা করবে জোট। এছাড়া চলতি মাসের মধ্যে বিএনপি ছাড়াও সরকার বিরোধী অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও মত বিনিময়ের মাধ্যমে বৃহত্তর যুগপথ আন্দোলনের উদ্যোগ নেবে গণতন্ত্র মঞ্চ। তৃণমূলকে শক্তিশালী করতে ইউনিট পুনর্গঠনে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিট পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর সাদাত হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই চট্টগ্রাম সাংগঠনিক কার্যক্রম চলবে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন নেতা, সবকিছু হবে প্রকাশ্যে, এখানে লুকোচুরি কিছু নেই। সঠিক প্রক্রিয়ায় ইউনিট কমিটি গঠন করা হবে। বুধবার 26 অক্টোবর বিকেলে কাজীর দেউরি আমাদের
সমাদর কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি জরুরি সভায় কথা বলেন বিএনপি নেতা সাদাত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের টিকে থাকার আর কোনো সম্ভাবনা নেই, তাই তারা আবোল তাবোল বক্তব্য দিচ্ছে। সরকারি দুর্নীতি দুঃশাসনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বকর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে গাইডলাইন দিয়েছেন, ঠিক সেভাবেই চট্টগ্রামের সব ইউনিটের কমিটি গঠন হবে। রাঙার কুশপুতল পোড়ালেন জি এম কাদের পন্থীরা। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদেরকে উদ্দেশ্য করে মশিউর রহমান রাঙা সম্প্রীতি দেওয়া বক্তব্যের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় পার্টির কাদেরপন্থী নেতারা। বুধবার 26 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন জি এম কাদেরপন্থীরা। এ সময় রাঙার কুশপুতল ও দাহ করান তারা। ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সমাবেশে মশিউর রহমান রাঙাকে উদ্দেশ্য করে সাইদুর রহমান টেপা বলেন, দালালি যারা করে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়, সরকারে দালালি করেছেন আপনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন। শফিকুল ইসলাম সেন্টু বলেন, রাঙাকে বলতে চাই আপনি সভ্য হন, সভ্য হতে পয়সা লাগে না, না হলে দিগম্বর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এ দৃশ্য আমরা দেখতে চাই না। আপনাকে একটা সুযোগ দিলাম, ভদ্র হয়ে যান। সমাবেশে অন্য বক্তারা জি এম কাদেরকে নিয়ে মশিউর রহমান রাঙার বক্তব্যের সমালোচনা করেন। আর্থিক দুরবস্থার মানুষ ভীত সম্ভ্রস্ত হয়ে পড়েছে বলেন ড্রপ। সংকটে রয়েছে দেশ, এ অবস্থায় সরকারের লাল বাতি জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জিএসডি সভাপতি আসাম আব্দুর রব। বুধবার 26 অক্টোবর জিএসডি কেন্দ্রীয় সম্মেলন ও সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। আসাম আব্দুর রব বলেন, মুদ্রাস্ফীতি ও অস্বাভাবিক উচ্চ মূল্য খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় ব্যর্থ সরকারের লালবাতি জ্বলে উঠেছে, তাই সরকারের বিদায় ছাড়া বিদ্যমান সংকট নিরসনে আর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জিএসডি সভাপতি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাব্য দুর্ভিক্ষের পূর্বাভাস দিয়ে জনগণকে ভীত সম্ভ্রস্ত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের কাজ হচ্ছে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় দ্রুত আগাম ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দেওয়া। দুর্ভিক্ষের সতর্ক বার্তা দিয়ে সরকার নিজের ব্যর্থতার থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে জানান আব্দুর রব। তিনি বলেন, কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের গল্প দিয়ে দেশের মানুষকে সরকার দুর্দশার গভীরে ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন মানুষের জীবনযাত্রার মান নিম্নতর হচ্ছে, শর্ত পূরণ হলে নিবন্ধন পেতে পারে জামাত বলেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সব শর্ত পূরণ করলে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে। তিনি বলেন, কেউ নিবন্ধন চাইলে তাদের নতুন দল হিসেবে আসতে হবে, সব শর্ত পূরণ করলেই তারা নিবন্ধন পাবে এবং যদি তারা ব্যর্থ হয় তবে তারা এটি পাবে না। বুধবার 26 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আলমগীর বলেন, জামাত ইসলামী নিবন্ধন বাতিল করা হয়েছে কারণ এর সন্দেহ সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, এখন যদি কোনো নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে এবং তাদের সন্দেহ আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাদের মধ্যে কোনো যুদ্ধাপরাধী না থাকে এবং অন্য সব শর্ত পূরণ করে, তাহলে আপনি কাউকে জামাতের লোক হিসেবে চিহ্নিত করতে পারবেন না। তবে তিনি বলেন, এখন জামাতে ইসলামী হিসেবে কোনো দলের নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 30 অক্টোবর শেষ হবে।